আমি কিছু করি না, আমি রিক্সা চালাই, টোটো চালাই, আমি টোটো চালাই। ও কি করে গ্রেফতারে চাকরি করে? ভাইকে দাদার বউকে বিয়ে করেছে। ওইদিকে মুখটা ঘুরো, ওইদিকে 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 মুখটা ওইদিকে। সুমন দাস, সাধু দাস,
কিন্তু রেজন্ত দাস এখন নেই উনি বাড়িতে, কিন্তু উনিও আছেন, অত্যাচার করতেছে ভাইকে ছাড়াতে গিয়ে। তো মাল লাগানো মাল লাগানো আপনারা কি চাইছেন? কি আমরা চাইছি ওকে অত্যন্ত শাস্তি দেওয়া হোক। ও যদি এইভাবে চালাতাম করে তাহলে আমরা তো কোনদিন মারা যাবো সেটা বলুন। এবার যদি কাকারিটা গলায় চালিয়ে দিত তাহলে কি হতো আজকে বিপদটা সেটা বলুন আপনারা। ভাই এলো, ভাইকে প্রণাম করে মেরে দিলো, মাকে মারলো, বাবাকে মারলো, তখন বাইরে দৌড় মারছে, তারপর বাইরে যেতে না যেতে ভাইকে পেটের উপর মারলো, তারপর পাড়ার লোক তখন বেরিয়ে আসছে, ওদের ছাড়াছাড়ি করছে, কোনো মতেই ছাড়ছে না, তার নাম কি? তার নাম বাপ্পা দাস, আর একটা ভালো নাম আছে রঞ্জিত দাস। আর সুজিত দাস অত্যাচার করছিল, মারছিল, ওরা সবাই মিলে তাদের নাম সুশান্ত দাস, স্বপন দাস, শেফালী দাস। ঠিক, আপনার নাম কি? আমার নাম সুজাতা দাস। ঘটনা হচ্ছে রাত প্রায় 10:30 সময় আমি আসি অফিস থেকে, অফিসে কাজকর্ম করে জামা প্যান্ট খুলে আমি শুতে যাচ্ছি, আওয়াজ শুনে বেরোলাম, বেরিয়ে পরে আমার দাদা মঙ্গল চৌধুরী, উনি বললেন যে টনি এরকম ব্যাপার, কাটারি হাতে বাপ্পা বাপ্পা দাস ওইদিকে চলে গেল। আমি সঙ্গে সঙ্গে আওয়াজ পেয়ে এইদিকে এলাম, এসে পরে দেখলাম যে বাড়ির তিনজন লোক একদম উন্ডের, বিশেষ করে আমার যে সম্ভুদার ছেলে, সে চত্বরা ক্লাবের মেম্বার, সে আমার টয়েন্টা দেখো কীভাবে কম মেরেছে। আমি সঙ্গে সঙ্গে সম্ভুদা বললো আগে হসপিটাল চলো যে ছেলেটাকে আগে বাঁচাতে হবে। তো আমি যে পরে ওইদিকে পুলিশকে ফোন করা, যদি মোবাইল আমার কাছে ছিল না, ঘরে মোবাইল ফোন রেখে পরে আমি এখানে এসেছি, মোবাইল ছিল না বলে আমি ওই যে কারো কাছে মোবাইল নিয়ে পুলিশকে ফোন করার কথা বলি, পুলিশকে ফোনও করি। ঠিক আছে, তো আপনার নাম? তার মধ্যে সীমা, এই এই যে সীমান্তর এখানে বসেছিল বাপ্পা, এই সমুদ্র ছিল, তাকে মেরেছে, এই তিনজনকে মেরেছে। আমি কোন মারতাম, আমি যখন ছুটে আসি এখান থেকে, ঠিক সেই সময় ও দৌড়ে পায়ে এই যে ঘর ঢুকে যায়, আমিও ঘর ঢুকার চেষ্টা করি, তার মধ্যে পুলিশ ভ্যান আছে, পুলিশকে বোঝাবার চেষ্টা করি, পুলিশকে বোঝা আমি
আছে। চুপ করো, কান্না করে তোমার বলে যাও।